হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। প্রথমেই জানাচ্ছি সবাইকে অনেক অনেক গোলাপের শুভেচ্ছা। আর এই গোলাপগুলো আমার বাগানের। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যখন এই গোলাপগুলো কলি হিসেবে আমার গাছে ছিল। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব সেই কলিগুলো এখন ফ্লাওয়ার হয়ে আমার গাছে ফুটে আছে। আসো তাহলে দেখি। এটা হচ্ছে লাল টকটকে, খুবই বড় সাইজের। তার পাশেই আছে পিঙ্ক কালার, এটাও মাশাল্লাহ ভালো জাতের ফ্লাওয়ার। তার পাশে রয়েছে লাইট পিঙ্ক, এখানে প্রচুর পরিমাণে ফুল এসছে, গাছের থেকে মানে ফ্লাওয়ারই বেশি। দেখতে কত সুন্দর লাগে। এখন যেটা দেখছো এটা হচ্ছে রেড টকটকে লাল, এটা হচ্ছে লাইট পিঙ্ক, এটা হচ্ছে ইয়েলো পরে সাদা হয়ে যায়, এটা হচ্ছে পিঙ্ক কালার। আর গোলাপটা অনেক বড় সাইজের, খুবই সুন্দর। একটা গাছে একটাই ফুল ফুটেছে, আর এত বড় গোলাপ আমি সচরাচর দেখি না। এগুলো হচ্ছে ইয়েলো, প্রথমে টকটকে ইয়েলো হয়, তারপরে আস্তে আস্তে লাইট ইয়েলো হতে থাকে। আর এটা হচ্ছে টকটকে পিঙ্ক, এটাও ইয়েলো, খুবই সুন্দর রংটা। এটা হচ্ছে পিচ কালার, এটা হচ্ছে ইয়েলো, আর এই গাছটা হচ্ছে অরেঞ্জ আর পিঙ্কের কম্বিনেশনে দুটো ফ্লাওয়ার একসাথে। এটা হচ্ছে ডার্ক পিঙ্ক, তার পাশে আছে পিচ, খুবই সুন্দর। আর এটা হচ্ছে টকটকে লাল, এটা অনেক বড় বড় সাইজের ফ্লাওয়ার হয়। এখন আমি আমার পুরো গার্ডেনটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কেমন লাগে আমার এই গার্ডেনে। আমি আরো গোলাপ লাগাবো যেন আমার ফ্রন্ট সাইডটা গোলাপে ভরে থাকে। মাঝখানে মাঝখানে কিছু ডিফারেন্ট কালারের ফ্লাওয়ার আমি আনবো, রঙের, যে রঙটা গ্যাপ পড়ে গেছে আসলে। আর যখন আমরা এই গোলাপগুলো কিনেছিলাম তখন আমাদের পিকচারে যেসব কালারের কথা উল্লেখ ছিল আমরা পরে দেখি সেসব কালার না, তো এই জন্য পাশাপাশি কিছু কালার সিমিলার পড়ে গেছে। এবারই আমাদের গাছগুলোতে ফার্স্ট ফ্লাওয়ার ফুটেছে। আর গোলাপ ফুল আমার সবচেয়ে প্রিয় ফুল, আমি আমার পুরো ফ্রন্টের জায়গাটাকে গোলাপ দিয়ে ভরে রাখব। আজকের মতো এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে, একটা লাইক দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।